কথা হচ্ছে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ, পরিষ্কার কথা। তার মানে এটা কিছুটা কাউন্টার হয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। সেনাপ্রধান একটা জিনিস বলেছেন যে তাদের কাছে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে দেশে ফিরে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচন সম্পর্কে একই মন্তব্য প্রকাশ করলেন। এদিকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন সচিবেরা বলছেন জনগণ নির্বাচনের সময় নির্ধারণ করবে, এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়, কেননা দেশটা স্বাধীন করেছে জনগণ। অতএব 18 মাস বা 1.5 বছর এরকম সময় অপেক্ষা করা কোনো অবকাশ নেই, বরং জনগণ যখন চাইবে তখনই নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচনটা কত দ্রুত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে বিস্তারিত জানবো এই তদন্তে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। লিডাররা একটা জিনিস বলেছেন যে তাদের কাছে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছে। ইলেকশনে একটা ইয়া হবে, এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের জন্য একটা প্রধান দাবি ছিল গণতন্ত্র প্লাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সরকারকে নির্বাচন করা। মূল কথা বা মোটা দাগে আমরা বলতে পারি নির্বাচন। ডক্টর ইউনুসের সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছেন প্রায় 2 মাস হয়ে গেছে। এর মাঝখানে গেল 3 দিন বা 4 দিন আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনা অধিনায়ক আছেন বা সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনারা বলছিলেন যে 18 মাসের মধ্যে মোটামুটি সেনাবাহিনী এই সরকারকে নির্বাচন করার জন্য একটা টাইম ফ্রেম দিয়েছে বা সামহাও তারা প্রেশার ক্রিয়েট করবে যেন 18 মাসের মধ্যে নির্বাচন হয়। এই 18 মাস সময় শব্দটা সামনে আসার পরে বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও মনে করছেন এই সময়টা লম্বা, এর চেয়ে আরেকটু কিছু কম সময়ে নির্বাচনটা যেন হয়ে যায়। এই যখন পরিস্থিতি, দেশের মানুষ যখন 18 মাসের টার্গেটে হাঁটছিল, তখনই আমাদের ডক্টর ইউনুস সাহেবের প্রধান যিনি প্রেস উপদেষ্টা আছেন শফিকুল ইসলাম, তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এই মুহূর্তে নির্বাচনের জন্য অপেক্ষমান যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য অনেকটা দুঃসংবাদই আমরা বলতে পারি। তবে এখানে একটা টুইস্ট হতে পারে, ধরে নিতে পারি 18 মাসের আগেও নির্বাচনটা হতে পারে। আবার বৈষম্য বিরোধী আন্দোলন যারা সমন্বয়করা আছেন, ডক্টর ইউনুস বারবার বলছিলেন জাতিসংঘে গিয়েও যে তাকে নিয়োগ করেছে এই সমন্বয়করা, সেই সমন্বয়কদের যে টাইম ফ্রেম ছিল ডক্টর ইউনুসের সরকারটা হবে মিনিমাম 3 বছর থেকে 6 বছর। আজকে আমাদের উপদেষ্টার যিনি প্রেস উইং আছেন মানে যিনি বক্তব্য দেন শফিক ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে পার্ট টু যেটা মানে 3 থেকে 6 বছর সেদিকেই হয়তোবা যেতে পারে সরকার, কারণ নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে বক্তব্য সেটা একান্তই তার নিজস্ব মতামত বলে দাবি করেছেন আমাদের প্রেসের যিনি উপদেষ্টা আছেন বা সচিব সাহেব আছেন। ভিডিওর প্রথম অংশে আপনারা যে জিনিসগুলো শুনেছেন এখানে একটা সার্বিক আলোচনা ছিল। জাতিসংঘ সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসের সম্মুখে আসবেন, বিভিন্ন ধরনের বক্তব্য দিবেন, এই অপেক্ষায় আপনার অপেক্ষমান ছিল আমাদের সাংবাদিকরা। তো বেশ কয়েক দফা সময়টা পেছানোর পর ফাইনালি বলা হলো যে ডক্টর ইউনুস সংবাদপত্রের মুখোমুখি হবেন না। তো তার যিনি প্রেস উপদেষ্টা আছেন যিনি মানে তার পক্ষ হয়ে কথা বলেন, তো তিনি সামনে আসছেন, তিনি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আনছেন। নাম্বার ওয়ান হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যটা একান্তই তার ব্যক্তিগত, এটা মানে কোনোরকম সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এরকম বিবৃতির বিষয়টা তারা মানছেন না। তো এখন এটা থেকে এক ধরনের মতবিরোধ দেখা যাচ্ছে না, যে সেনাপ্রধানের যে সিদ্ধান্ত বা তার যেই পরিকল্পনা বা মেন্টালিটি সেনাবাহিনীকে মাঠে নিয়ে আর অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত বা চিন্তাভাবনা দুইটা কিন্তু আলাদা। কেন আলাদা আমি বলছি, শফিকুল ইসলাম বা ডক্টর ইউনুস সাহেবের পক্ষ থেকে যে বক্তব্যটা আসছে, নির্বাচনের আগে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, জনগণ যখন চায় তখনই নির্বাচন হবে। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ কারা? আওয়ামী জনগণ, বিএনপি জনগণ, জামাতি জনগণ, চরমোনাই জনগণ, হেফাজতি জনগণ, অথবা বাকি যে দলগুলো আছে ছোটোখাটো তারা জনগণ, আবার হিন্দু বন্ধু যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন দলগুলোর মধ্যেই
কানেক্ট হয়ে আছেন। তাহলে কোন জনগণ যখন চাইবে তখন নির্বাচন হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আরও গুরুত্বপূর্ণ অংশ এখানে আমাদের শফিক ভাই যেটা বললেন যে জাতিসংঘ সফরে ডক্টর ইউনূস সাহেব যখন গেলেন সেখানে বিশ্ব নেতারা তাকে নির্বাচন সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, তারা শুধু এটা বলছে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে তারা সহযোগিতা করবে, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের শতভাগ সমর্থন রয়েছে। কেন? যেন সংস্কার প্রক্রিয়াটা কমপ্লিট হয়। এখন যে সংস্কার, এই সংস্কার নিয়ে অলরেডি 6টা কমিশন গঠন করা হয়েছে। আমাদের এই কি বলছে প্রেস যিনি ব্রিফিং করেছেন শফিক ভাই, তিনি বলছিলেন যে 6টা উপদেষ্টা পরিষদে আর 6জন ব্যক্তিকে 6টা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে নানান গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে, সেই সংস্কারগুলো শেষে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে, তারপরে নির্বাচন। এই নিয়ে বর্তমানে ইউনূস সরকারের উপর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের কোনো চাপ নেই, সরাসরি তিনি কিন্তু এই কথাটা বলছেন, ভিডিওর প্রথমেই শুনছেন। নাম্বার টু হচ্ছে জনগণ যখন চাইবে, আর এখানে নির্ধারিত যে টাইম ফ্রেম তিনি বলছিলেন 12 মাস 16 মাস বা এই সময়টময় আসলে এখানে নির্ধারিত না, সংস্কার প্রক্রিয়া শেষ করার পরে নির্বাচন হবে। তো এখান থেকে যে প্রশ্নটা আসছে, তাহলে আসলেই বাংলাদেশে নির্বাচন কবে হবে? তো আপনারা যারা আছেন, আমি জনগণকে দেখতে চাই যে এই মুহূর্তে কারা আওয়ামী লীগ তো যারা আছে 100% এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারকে তারা চাইবে লম্বা সময় থাকতে, বাট আপনি অন্য দলের একজন কর্মী হিসাবে বা সমর্থক হিসাবে বা আমজনতা হিসাবে কি মনে করেন যে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য এটা জাতি হিসাবে সবাই গ্রহণ করে নিয়েছে, আবার 2 দিন বা 4 দিন পরে আমাদের যিনি প্রেসে আছেন প্রধান উপদেষ্টার তিনি যে বক্তব্য দিয়েছেন এটা তো পাল্টাপাল্টি একটা বক্তব্য হয়ে গেল, মানে এক পিঠ আরেক পিঠে আমার কাছে মনে হচ্ছে বক্তব্যটা আসছে। এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে যে আসলে কার বক্তব্যটাকে সঠিক ধরে নিব আমরা। তো সেই ক্ষেত্রে যিনি সরকারে আছেন তাদের বক্তব্যকে আমরা ধরে নিতে হবে গুরুত্বপূর্ণ। তো আপনি কী মনে করছেন ডক্টর ইউনূসের সরকার আসলে কতদিন থাকা দরকার, বা এই সংস্কার প্রক্রিয়ার শতভাগ সংস্কারে কি অন্তর্বর্তী সরকারের করা উচিত নাকি মিনিমাম লেভেলে? কারণ বিএনপি বা অন্যান্য দলগুলো বলছেন যে শতভাগ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা করতে গেলে লম্বা সময়ে এই যে অন্তর্বর্তী সরকার তাদেরকে মাঠে থাকতে হবে বা ক্ষমতায় থাকবে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করে গতকাল 35 প্রত্যাশী চাকরিজীবীদের যে আন্দোলন চলেছিল রণক্ষেত্রে পরিণত হয়েছিল। টিআরসেল সহ পুলিশ নানাভাবে তা প্রতিহত করার পরপর অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে একটি কমিটি গঠন করেন। সর্বশেষ 35 প্রত্যাশী চাকরিজীবীদের জন্য কি ধরনের আলটিমেট আসছে, আসুন সর্বশেষ সেই রিপোর্টটা জানবেন। দর্শক, আগেই বলেছি যে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যে নির্বাচনের তারিখ কবে, সেটি তারা বলতে পারছেন না, বলছেন দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারের পরে, কিন্তু কবে সেই তারিখটা সেটা নিয়ে কিন্তু কেউ নিশ্চিত করতে পারছে না। তো ডক্টর ইউনূস যখন দেশের বাইরে ছিলেন নিউ ইয়র্কে, তখন তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকার জন্য, আনিস আহমেদ এই সাক্ষাৎকারটি নিয়েছেন। সেই সাক্ষাৎকারের মূল কথা হচ্ছে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ, পরিষ্কার কথা। তার মানে এটা কিছুটা কাউন্টার হয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি, এটা তার ব্যক্তিগত মত, তিনি বলেননি যে এটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু তারপরও জেনারেল ওয়াকার যখন একটি কথা বলে 1.5 বছরের সময়সীমা দেয়, তখন সবাই ধরে নিয়েছে এটা হয়তো অন্তর্বর্তী সরকারেরই ঘোষণা বা বক্তব্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু এই কথাটা বলেননি, জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বলেছেন তারাও বলতে পারেননি যে ঠিক কবে কখন কিভাবে নির্বাচনটি হবে। সবাই বলছেন যে সংস্কারের পরে যত দ্রুত সম্ভব। এটা নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনেও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, বিএনপির মধ্যে বেশ ভালো রকম একটা অস্থিরতা আছে যে কেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। তো প্রশ্নটা এরকম ছিল আনিস আহমেদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি, আপনি জাতির উদ্দেশ্যে 2টি ভাষণ দিয়েছেন কিন্তু সেখানেও জানতে পারিনি
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? সরাসরি প্রশ্ন তো ডক্টর ইউনুস কি বলছেন যে আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন, আপনি ইচ্ছে করলে, মানে এটা আমাদের কোনো ইচ্ছা না, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়, সরকার তো কোনো মত দেয়নি এই পর্যন্ত। কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে, সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না। সরকার বলতে তো আপনাদেরই এই প্রশ্নটা শেষ না করতেই ডক্টর ইউনুস বলে উঠলেন, হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। তো তাহলে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি? ডক্টর ইউনুস বলছেন যে আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত নেইনি। তো এই হচ্ছে আপাতত মানে নির্বাচন বিষয়ে ও সাক্ষাৎকারের অনেক দিক আছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এটা সেটা বিভিন্ন দিক আছে, কিন্তু নির্বাচন নিয়ে পরিষ্কার মোদ্দা কথা কিন্তু এটাই যে ডক্টর ইউনুস বলতে চাচ্ছেন যে আমরা যখন আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারিখ। খুব পরিষ্কার কথা, জোরালো কথা, এবং এটা সত্য। যদি উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার তাদের বাইরে যদি কেউ বলেন সেটা তাদের ব্যক্তিগত মতামত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কেউ যদি বলে বসেন তখন মনে হতে পারে যে না সেটা হয়তো সরকারের চাওয়া অথবা সরকারকে একটা চাপের মধ্যে ফেলা যে আপনি 18 মাসের মধ্যে সব কিছু ঠিক শেষ করেন আপনার সংস্কার সহ অন্যান্য যাবতীয়। তো এইরকম একটি বিষয় নিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি, সেই কারণে সম্ভবত আবার যে নতুনভাবে সংস্কার চূড়ান্তভাবে যে শুরু করতে যাচ্ছে 6টা সংস্কার কমিশন, সেই কমিশন শুরুর আগে আবারও আর এক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের কাছ থেকে হয়তো জানতে চাইবে যে আসলে তারা কতটুক পর্যন্ত সময় দিতে চায় বা কোন কোন সংস্কারগুলো তারা খুব অপরিহার্য মনে করছেন, তারা এই 6টি সংস্কারের সঙ্গে একমত কিনা, প্রশাসন পুলিশ বিচার সহ যে যাবতীয় বিষয়টি। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাব। সো ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।